ঐতিহাসিক শাসন বাতিল করে শহীদ জিয়ার মাজারে বিএনপি নেতা কর্মীদের শ্রদ্ধা, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আভাস মওদুদের। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের নির্মূলের হুঁশিয়ারি মন্ত্রীদের, বললেন রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে না। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ঐতিহাসিক 7 নভেম্বর আজ। দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপি নেতাকর্মীরা। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আভাস দেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে। বিদেশে চিকিৎসাধীন থাকায় এবার শহীদ জিয়ার মাজারে যেতে পারেননি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও নজরুল ইসলাম খান। অংশ নেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ব্যারিস্টার মওদুদ। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অতীতেও 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছি, এরপরে ঢাকার 2টি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা দেখেছি সরকারের ব্যবহার। সেই ব্যবহার যদি অব্যাহত থাকে তাহলে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা তো এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই, তবে খুব সম্ভব আমরা নির্বাচনে যাব, তবে এটা নির্ভর করবে বেগম খালেদা জিয়া ফিরে আসার পরে আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা সবাইকে জানানো হবে। দেশে গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার নেই মন্তব্য করে সম্মিলিত আন্দোলনের কথা বলেন বিএনপির এই নেতা। যেই গণতন্ত্রের আমরা চর্চা করেছি এই গত 20 বছর যাবত, আমরা সেই গণতন্ত্র ফিরিয়ে পেতে চাই। এখন দেশে গণতন্ত্র নাই, রাজনীতিও নাই, আজকের আমাদের এই আন্দোলন হলো গণতন্ত্রকে ফিরে পাওয়ার। আমরা এই আন্দোলন জোরদার করব, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যত গণতান্ত্রিক শক্তিসমূহ আছে তাদের যে সম্মিলিত করে বেগম খালেদা নেতৃত্বে এই আন্দোলন চলবে। চিকিৎসা শেষে দ্রুতই বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অস্থির এক রাজনৈতিক সামরিক পরিস্থিতিতে আজ থেকে 40 বছর আগের এই দিনে ঘটেছিল সিপাহী জনতার সম্মিলিত অভ্যুত্থান। ইতিহাসে বাঘ ঘুরিয়ে দেওয়া সেই ঘটনার মধ্য দিয়ে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করছে অন্যরা। কিছু বিপদগামী সেনা কর্মকর্তার হাতে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর থেকেই তৈরি হয় রাজনৈতিক অনিশ্চয়তা, সেনাবাহিনীতেও শুরু হয় অস্থিরতা। এরই ধারাবাহিকতায় 3 নভেম্বর থেকে সেনাবাহিনীর ভেতরে চলতে থাকে একের পর এক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। এসব ঘটনার এক পর্যায়ে গৃহবন্দী হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতা বদলের ধারাবাহিকতায় সিপাহী জনতা একসাথে মাঠে নেমে আসে, মুক্ত হন জিয়াউর রহমান। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল এটিএম হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। এই ঘটনার পরেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান। দেশ এ সময় বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিল বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমদ। খালেদ মোশাররফ যখন ক্ষমতা বিপর্যয়ের সামরিক অভ্যুত্থান ঘটালেন, 3 তারিখে কোনো সরকার ছিল না, 4 তারিখে কোনো সরকার ছিল না, 5 তারিখেও কোনো সরকার ছিল না, 6 তারিখেও কোনো সরকার ছিল না। মানে সরকার বিহীন একটা অবস্থা, একটা পরাজিততা যেটাকে বলে, নৈরাজ্যতা পরিস্থিতির মধ্যে তিনি মানে অনেকে বলেন ক্ষমতা গ্রহণ করলেন তিনি, আমি বলি তিনি দায়িত্ব গ্রহণ করলেন। চলমান সংকট কাটিয়ে উঠতে জাতীয় ঐক্যের সুপারিশও করেছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয় কল্যাণ সম্পর্কে একমত হবে, জাতীয় স্বার্থ সম্পর্কে একমত হবে, জনস্বার্থ জনগণের দাবি দেওয়া সম্পর্কে একমত হবে। এটা না হলে কোন জাতি মানে অগ্রসর হতে পারে না, এমনকি এই জাতির জন্য এটা একটা অসহনীয় সংকট। এ দিনটিকে সামনে রেখে জাতীয়তাবাদী শক্তির ঐক্য চান প্রফেসর এমাজউদ্দিন আহমদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
নেদারল্যান্ডসে সফর নিয়ে আগামীকাল সকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30 প্রধানমন্ত্রী সরকারের বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার 3 দিনের সফরে নেদারল্যান্ডস যান প্রধানমন্ত্রী। সফরে দুদেশের মধ্যে 4টি সমঝোতা স্মারক সই হয়। শুক্রবার সন্ধ্যায় 3 দিনের সফর শেষে ঢাকায় ফেরেন শেখ হাসিনা। জাতিসংঘ সফর নিয়ে গত 4 অক্টোবর সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক ব্লগার ও বিদেশি হত্যা সহ দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের নির্মূল করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে না, প্রকৃত সন্ত্রাসীদেরই ধরার চেষ্টা চলছে। জাতীয় প্রেস ক্লাবে মেজর খালেদ মোশাররফের স্মরণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ব্লগার হত্যায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের কাজ শুরু হয়েছে। অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সবকিছু। আমি জোর গলায় বলছি, আমাদের এখানে ওই একই সবাই এমপি, তাহাই আন্তর্জাতিক, তারাই আলকায়দা, তারাই আইএস, তারাই সব সব এদের পূর্ব আমি উত্তর শুরু যদি খুঁজে বেড়াম সেই যুদ্ধাপরাধীদের জাতিকে বিভ্রান্ত করতেই 7ই নভেম্বরকে মুক্তিযোদ্ধা সেনা হত্যা দিবসের বদলে অন্য নামে পালন করা হয়। তিনি অভিযোগ করেন, দুই শীর্ষ যুদ্ধাপরাধীকে বাঁচাতেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে। দেখুন খালেদা জিয়া তারেক রহমান বিদেশে বসে আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাজেই কাউকে ছাড় দেওয়া হবে না। যারা বলেন যে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করার চেষ্টা করছি তা না, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আঙ্গুল আমাদের নাই, আমরা প্রকৃত সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছি। সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও সাফ জানিয়ে দেন খাদ্যমন্ত্রী। দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের পর একই প্রক্রিয়ায় ইউপি ও সিটি কর্পোরেশন নির্বাচন হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 44তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দলীয়ভাবে এসব নির্বাচন অনুষ্ঠিত হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবার পাশাপাশি গণতন্ত্রের সুফল পাবে তৃণমূলের মানুষ। তিনি জানান, 2015 সালের মধ্যে দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। বিএনপি জামায়াতের সময় এক শ্রেণীর সুবিধাভোগী বেশি মুনাফার লোভ দেখিয়ে অর্থ লুট করেছে দাবি করে মন্ত্রী বলেন, সেই সব লুট হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তিনি। সমবায় সমিতি যাতে হয়রানি ছাড়াই ঋণ সুবিধা পায় সে বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। সমবায়ীদের হাতে জাতীয় সমবায় পুরস্কার তুলে দেন তিনি। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন খন্দকার মোশাররফ হোসেন। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ডে কাউকে এখনো শনাক্ত করা যায়নি, তবে হত্যাকাণ্ডটি আনসারুল্লাহ বাংলা টিম ঘটিয়েছে বলে দাবি করেছে ডিবি। দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিং এ যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, দীপনের ঘাতকদের আটকের চেষ্টা চলছে, এজন্য ডিবির একাধিক টিম মাঠে তদন্ত করছে। অন্যদিকে পুলিশ হত্যার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। ব্যবসায়িক দ্বন্দ্বেই তাইওয়ানের দম্পতির উপর হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। মনিরুল ইসলাম বলেন, হামলা কারীদের শনাক্ত করা হয়েছে, শিগগিরই তাদের আটক করা হবে। এদিকে শুক্রবার আটক করা 7 জন নিষিদ্ধ ঘোষিত জমি সংগঠন জেএমবি সদস্য দাবি করে ব্রিফিংয়ে জানানো হয়, সরকারকে বেকায়দায় ফেলতে এবং বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এদের মধ্যে 4 জন পাকিস্তানের নাগরিক। শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে আটক করা হয় তাদের। এদের পেছনে রাজনৈতিক দলের কোনো মদতদাতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদের রিপোর্ট জানিয়েছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি।